আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রিয়্যাক্ট জেস আলোচনার ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা আলোচনা করব রিয়্যাক্ট ডম নিয়ে। তো আসলে বলার অপেক্ষা রাখে না, যারা জাভাস্ক্রিপ্ট করেছে তারা জানে যে ডম কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এখানে মূলত কি করে যে পুরো পেজটাকে আমাদের ডকুমেন্ট ধরে সেখান থেকে অবজেক্ট তৈরি করে। হ্যাঁ, এইচ ওয়ান কে একটা অবজেক্ট, এইচ টু কে অবজেক্ট, ডিভিশন গুলোকে অবজেক্ট ভাগ করে ট্রি আকারে সাজানো হয় এবং সেখান থেকে ট্রি থেকে আমরা অবজেক্টটা চুজ করে গেট এলিমেন্ট আইডি বা গেট এলিমেন্ট আমরা যেটা দিয়ে ট্যাগ দিয়ে করেছিলাম, ঠিক আছে, বা গেট এলিমেন্ট ক্লাস, এগুলো দিয়ে গেট এলিমেন্ট বাই ক্লাস, এগুলো দিয়ে আমরা এলিমেন্ট গুলো সেই ডকুমেন্ট থেকে নিয়েছিলাম বা অ্যাটাচ করার সময় দেখেছি ডকুমেন্ট নিয়ে কাজ করেছি, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে আমরা কাজ করেছি। তো এখানেও রিয়াক্টেও একই অবস্থা। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ আগে দেখাই। অলরেডি এখানে কিন্তু আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল ব্যবহার করেছি, যেমনটা আমি বলেছি যে ইন্ডেক্স ডট জেএস এখান থেকে যাচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। আমরা যদি ইন্ডেক্স ডট জেএস এ দেখি, এখানে দেখেন ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট রিয়াক্ট ডম ফ্রম রিয়াক্ট, এখানে হাইফেন ডম। বেশিরভাগ ক্ষেত্রেই যখন দুইটা ওয়ার্ড নিয়ে হয় এরকম আমাদের মেইন হেডার গুলো, সেখানে দেখবেন হাইফেন থাকবে। বাই দ্য ওয়ে, রিয়াক্ট ডম আমার এখানে করে কি করলো, দেখেনি যে একটা রিয়াক্ট ডম, হ্যাঁ এই যে এটা, এইটুকু একটা রিয়াক্ট ডম, এটা কিন্তু আমাদের এখানে ইউজ করা হয়েছে। এটা কিভাবে রিয়াক্ট ডম ডট রেন্ডার, এখানে রেন্ডার ডম, রেন্ডার রিয়াক্টের ডম, রিয়াক্ট ডমের কিন্তু পাঁচটা ফাংশন রয়েছে, তার মধ্যে পাঁচটা মানে ডম এলিমেন্ট রয়েছে, তার মধ্যে একটা হলো রেন্ডার। তারপরে আচ্ছা, আমরা সবগুলো এখান থেকে না, আমরা রিয়াক্টের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে দেখবো। এখান থেকে কমা দিয়ে দিয়ে আমাদের মাঝখানে প্যারামিটার গুলো কি কি, ঠিক আছে, ফাংশনের তো প্যারামিটার বা আর্গুমেন্ট গুলো কি কি থাকে, এখানে তিনটা থাকে, এখানে দুটো দিলেও হয়, একটা হলো এলিমেন্ট, একটা হলো কন্টেইনার, আরেকটা হলো আমাদের কি কল ব্যাক, ঠিক আছে। কল ব্যাক ফাংশন কি, যারা অ্যাজাক্স করেছে সেখানে কিন্তু সাকসেস যেটা সেটা কল ব্যাক, অর্থাৎ কাজটা হওয়ার পরে ব্যাক হয়ে যে রিটার্ন ভ্যালুটা আসবে সে, বা ব্যাক কাজটা হওয়ার পরে যে কাজটা আমাদের হবে, একটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ যেটা হবে সেটাকে হচ্ছে কল ব্যাক, কল করলাম তারপরে ব্যাক হয়ে আমার যে কাজটা করবে সেটাকেই তো বলি, তাই না, যে আমাদের কল ব্যাক। আচ্ছা আমি একটু দেখি আমার রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, এভরিথিং গোয়িং পারফেক্ট। আচ্ছা, আমাদের রিয়্যাক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমি যাই, দেখেন আমাদের এখানে আমি বের করে রেখেছি এপিআই রেফারেন্সের মধ্যে রিয়্যাক্টডম, এখানে পাঁচ ধরনের রিয়্যাক্টডম রয়েছে, রেন্ডার, হাইড্রেট, আনমাউন্ট কম্পোনেন্ট অ্যাট নোড, ফাইন্ড ডম নোড, ক্রিয়েট পোর্টাল। এগুলোর মধ্যে রেন্ডার বেশি ব্যবহৃত হয়, ফাইন ডাউন নোট বেশি ব্যবহৃত হয়, এগুলো হয় আর কি ব্যবহৃত, ক্রিয়েট পোর্টাল এগুলো মোটামুটি ব্যবহার হয়, আসলে এফিসিয়েন্ট কোড করতে এগুলো সব কিছুরই প্রয়োজন আছে। যাই হোক, তো আমরা রেন্ডারটা বহুল ব্যবহৃত করি। এখন রেন্ডার সম্বন্ধে আমরা যদি জানতে চাই, রেন্ডারের এখানে সুন্দর করে রেন্ডার আর হাইরেট সম্বন্ধে আজকে আমি আলোচনা করবো, ঠিক আছে। রেন্ডার আর হাইরেটের দুটোর কাজও একই, হলো যে সেন্টেক্সও একই, সবই একই। হ্যাঁ, আমরা রেন্ডারের জায়গায় হাইরেট ইউজ করলেও হবে, ঠিক আছে। আমি একটু কপি করে আপনাকে, আপনাদের যদি এইটা এখানে এরকম কপি করে আমাদের এই যে রয়েছে যেখানে রেন্ডার সেখানে যদি আমি হাইরেট ইউজ করি কন্ট্রোল ভি, তাহলে কন্ট্রোল সেভ, এখন আমরা যদি এটা রান করি সিডি ওয়াইটি অ্যাপ, ওকে, তাহলে যদি আমি এখন রান করি আমার অ্যাপের মধ্যে চলে গেলাম, তারপরে হলো এনপিএম এসটি এআরটি, ওকে, এনপিএম স্টার্ট, এটা এখন আমার রান হবে, অর্থাৎ ততক্ষণ রান হোক। আমি ততক্ষণে বলি যে আমাদের এই রেন্ডারের যে সেন্টেক্স সেটা হলো এখানে এরকম, একটা এলিমেন্ট নিবে, একটা কন্টেইনার নিবে, আর একটা কল ব্যাক, ওকে। তো এখন আমরা দেখবো সেটা কিভাবে হয়, এটা আমার একটু রান করুক, তারপরে সময় ওটা রান হলে আমি বাকি এলিমেন্টগুলো দেখাচ্ছি। রান হতে একটু সময় লাগবে, হ্যাঁ। তো রিয়াক্ট ডম এলিমেন্ট জানা খুবই জরুরি। ডম এলিমেন্ট বলতেই আমাদের সেরকম, আমরা যেহেতু কম্পোনেন্ট ইউজ করি আমাদের ডিজাইনের কাজে, তো এখানকার ডম গুলো নিয়ে গিয়ে যে পেজে রাখতে চাবো সেখানে রাখবে, মেইন কথা হলো এটা, ঠিক আছে। ডকুমেন্ট অবজেক্ট মডেল গুলো এই যে ডম এলিমেন্টের মাধ্যমে আমরা এলিমেন্ট গুলোকে আমাদের ডকুমেন্টেশনে প্লেস করবো, সাজাবো, ওকে। কিভাবে সাজাবো, যেমন যে এখানে সুন্দর করে সাজাইছে এরা, রেন্ডার করেছে কি মাই ডট মাই কম, আমার যে এলিমেন্টটা ছিল, কম্পোনেন্টটা ছিল, এটাকে সাজানো হয়েছে মেইন পেজে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। তাহলে আমি রেন্ডার করছি আমার রিয়্যাক্ট ডমের যে এলিমেন্টটা, সেটার মাধ্যমে আমি ফাংশনটা, সেটার মাধ্যমে আমি
আমার যে কম্পোনেন্টটাকে আমি index.html এ রেন্ডার করলাম সেখানে শো করার জন্য। ওকে, তাহলে একটু সময় নেয় আমার, এটা রান করতে অনেক সময় নেয় কারণ পিসি খুবই স্লো। ওকে, আমার কেটে দেওয়াটা ভুল হয়েছে আসলে, তো একদিনে তো সব টিউটোরিয়াল করা সম্ভব না, তাই আর কি। আমি ঠিক সেম ধরনের কাজ আমি রেন্ডারিং করে দেখাবো আপনাদেরকে আলাদা ভাবে। হ্যাঁ, এখানে রেন্ডারের অবশ্য সুন্দর উদাহরণ দেওয়া আছে, প্রথমে ইম্পোর্ট করা নেওয়া হয়েছে, পরে এখানে রেন্ডার বা হাইলাইট দিয়ে এখানে আমাদের এই যে রিয়াক্ট ডট স্টিক মোড, এটা স্টিক মোড আর স্কেলার মোড এগুলো আপনাদেরকে বুঝতে গেলে এটা পাইথনেও আছে বা পিএসপিতেও আছে। এগুলো স্টিক বলতে রিটার্ন টাইপ বা ডাটা টাইপগুলো স্টিক করে দেওয়া, আমাদের পিএসপি দেখবেন লুজ টাইপ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, সেখানে আমাদের স্টিক না দিলে আমরা যদি ভেরিয়েবলের ডাটা টাইপ বলে না দিই তাহলে সে অটোমেটিক্যালি কী ধরনের ডাটা সেটা বুঝে নেয়, কিন্তু স্ট্রিক করে দিলে সেটা যে ধরনের ডাটা দিব ঠিক সে ধরনের ডাটাই আমাদের ইনপুট দিতে হবে ফাংশনের আর্গুমেন্টের মধ্যে, অথবা আমরা রিটার্ন করার সময় যে ধরনের ডাটা রিটার্ন চাবো ঠিক সে ধরনের ডাটাই আমাদের রিটার্ন করতে হবে। তাছাড়া যদি সেখানে ফাংশনের মধ্যে যদি দেখা যায় আমি রিটার্ন করলাম ইন্টিজার, হ্যাঁ, কিন্তু দিলাম হলো আমার ফাংশনের মধ্যে আমার জেনারেট হলো ফ্রাকশন, তাহলে কিন্তু আমার সেটা আমাদের স্টিক মুড থাকলে ইরো দেখাবে, স্টিক মুড না থাকলে সেটা আমার তো ইন্টিজার বলে দেওয়াই লাগলো না। অর্থাৎ আমি যদি ডাটাটা বলে দিই তাহলে স্টিক হয়, ঠিক আছে। ওকে, আমি পিএসপি তে সেখানে অবশ্য আলোচনা করেছি স্টিক মুড, স্টিক দুই ধরনের রিটার্ন টাইপ আর আর্গুমেন্টের, সেক্ষেত্রে স্টিক ইউজ করা যায়। আচ্ছা, আমি কিছু টিউটোরিয়াল ফলো টলো করি, আমি আসলে বিগিনার লেভেলে আছি, তো যাই হোক, এই যে আমাদের সেম কাজ হচ্ছে। ওকে, তো আমি এবার এই হাইডেটটা ঠিকঠাক এখানে এখানকার কাজ করুক, আমি এইখানে আরেকটা জিনিস রেন্ডারিং করবো। হ্যাঁ, ওই পেজে থাক, ইন্ডেক্স ডট আমি এখানে একটা জিনিস রেন্ডারিং করবো, সেটা কি, আমি এই যে বাটনটা ক্লিক হলে এই রিফ্রেশ না দিয়ে আমি এখানে দিব ফ্রেন্ডলি। আচ্ছা, এখানে আমি আর ই এটা দিলাম, হ্যাঁ, দুইটা আর হয়ে গেছে না। আচ্ছা, রেন্ট করে দিলাম, কোথায় রেন্ট করব সেটার জন্য আমার একটা আইডি লাগবে, এই জন্য আমি এখানে একটা আইডি নিচ্ছি। হ্যাঁ, এই সুয়াম দিয়ে, আচ্ছা আইডি এখানে যাই ভ্যালু থাক, মাই আমি দিলাম হলো ইনিশিয়াল ভ্যালু। ওকে, মাই ইনিশিয়াল ভ্যালু, এটার একটা আইডি দিলাম আমি এখানে, এটা হলো আইডি ইজ ইকুয়াল টু আইডি, তাক সমস্যা নাই, কন্ট্রোল সেট। আচ্ছা, কোনো দোষ নেই কি রে, আচ্ছা কনস্ট্রাক্টরে কোনো ইউজ করিনি, তৈরি করেছি তাই। আচ্ছা, কনস্ট্রাক্টর লাগবে কিনা আমি জানি না, তাহলে এখন আমি এই রেন্টটাকে রেন্ট ফাংশনটা তৈরি করবো, তাই না, কন্ট্রোল ভি রেন্ট। আচ্ছা, তাহলে এখন আমি কি করব, এখানে এই রেন্ট ফাংশনটাতে আমি এই যে আমার আইডিটাতে ডাটা পাঠাবো, তাই না। তা আবার ওইখানে আমি নিয়ে যাই আপনাদেরকে দেখেন, আমার সিনট্যাক্স হলো এলিমেন্ট দিতে হবে, একটা কন্টেনার দিতে হবে, কলবেক দিতে হবে, তো সিম্পল আমার এখানে আমি আমি লিখছি আমার এখানে সেটা ইউজ করার জন্য আবার আমাকে সেটা ইম্পোর্ট করে নিতে হবে, তাই না, রিয়াক্টম ইম্পোর্ট রিয়াক্ট ডম ক্রোম, ক্রোম হলো RESET রিয়াক্ট ডম, এটা আমি ইম্পোর্ট করে নিলাম, এভরিথিং পারফেক্ট। ওকে, এবার আমি এইখানে রেন্ডার ক্ষেত্রে আমি কি করব, রিয়াক্ট ডম ডট রিয়াক্ট ডম ডট, এবার আর পাঁচটা মেথডের মধ্যে আমি যেটা ব্যবহার করবো সেটা হলো রেন্ডার, তাই না, রেন্ডার। ওকে, কি রেন্ডার করব, এখানে এলিমেন্ট, এলিমেন্ট আমি দিলাম আমি সাপোজ কত H1 এলিমেন্ট পাঠালাম হাই, হ্যাঁ, কোথায় পাঠাবো সেটা বলে দিতে হবে, এই দুটো জিনিস লাগবে, কারণ রেন্ডার একজনের কাছে পাঠাবো কার কাছে পাঠাবো সেটা বলতে হবে না, এটা দিলাম হলো এলিমেন্ট বাই গেট এলিমেন্ট, এটা আমি
গেট সিলেকশন করলেও হবে বা এরকম করলেও হবে, সমস্যা নাই। আইডি ছিল তাই না, এরকম করলেও কাজ হবে। এখন আমি যদি সেভ করি তাহলে এখন দেখা যাক কি দেখায়। ও এখানে না, শেষে আচ্ছা এরকম কনস্ট্রাক্টর তৈরি করছি কিন্তু ইউজ করিনি সেটা বলছে। কনস্ট্রাক্টর মুছে দিলাম, ইউরোপটা দেখাচ্ছিল। হ্যাঁ কম্পাইল সাকসেসফুল। এখন যদি আমি এখানে যাই দেখবো যে মাই ইনিশিয়াল ভ্যালু, আর ক্লিক করলে এর বেটা ক্লিক করলে কাজ হয় না কে কি দেখায়, টার্গেট কন্টেনার ইজ নট এ ডম এলিমেন্ট। আইডি ইজ নট এ ডম এলিমেন্ট, ও এই কন্টেনার নাকি ডম এলিমেন্ট না, কেন ডম এলিমেন্ট না, তো আমি সমস্যা কি, কন্ট্রোল সেভ। ইনিশিয়ালি আমাদের সব ঠিক আছে কিন্তু যখন ক্লিক করছি তখন এই রোটর আছে, দিস স্ক্রিন ইজ ভিজিবল অনলি ইন ডেভেলপমেন্ট, ইট উইল নট অ্যাপিয়ার ইফ দ্য অ্যাপ ক্র্যাশেস ইন প্রোডাকশন। এরকম ক্র্যাশ হয়ে যাবে, ঠিক আছে, তার মানে ভুল হয়েছে, বিশাল বড় ভুল, কল ব্যাক দিনই তাতে কিরে। আচ্ছা আমাদের ভুলটা বের করতে হবে, একটা আমি এখানে গেট সিলেকশন না দিয়ে যদি গেট, আরে ধুর বাবা, গেট এলিমেন্ট আসেও না নিজে নিজে, এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে, তখন আর হ্যাশ লাগবে না। এবার যদি সেভ করি, তাহলে এইখানে আমার কি বলে, ও ডকুমেন্ট ডট, আরে তাহলে তো আমার কন্ট্রোল যে ওটাই ঠিক ছিল, ডকুমেন্ট ডট কে দেবে, ডকুমেন্ট ডট ডকু এমি এটি ডকুমেন্ট ডট, মানে আমার আইডিটা সিলেক্ট করা হয়নি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার যদি যাই, এবার যদি ক্লিক করি, টার্গেট কন্টেনার ইজ নট এ ডম এলিমেন্ট, এগেইন স্ট্রাইক, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে এইখানে আইডি কন্ট্রোল সেভ, ভুল হলেই শিখবো, তার তারপর শিখবো কিভাবে, এবার ক্লিক করলে এবার হাই দেখছেন, তাহলে এখানে আমার ওই যে সেন্টেক্সে কিছু ভুল হয়েছিল। আচ্ছা বাই দ্য ওয়ে, তাহলে আমি কি করলাম, রেন্ডারিং করলাম, রেন্ডারিং করার পরে আমি এই যে এখানে আমার আইডিটা দিচ্ছি বা কন্টেনার কোথায় রাখবো ভ্যালুটা আর এখানে কি রাখবো, ওকে, কারণ আমি যদি কল ব্যাক কোনো ফাংশন চালাতে চাই তাহলে এখানে জাস্ট একটা যে কোনো ফাংশন মাই এফ, ওকে, আমি যদি এরকম করে দিই তাহলে কিন্তু কাজ হবে, অ্যালার্ট এখানে দিলাম হলো হাই, না না হাই আবার হাই, আচ্ছা হোক হাই, ওটা তো আলাদা, এটা আলাদা অ্যালার্ট, এটা অ্যালার্ট হবে ওটা রকম। এখন যদি আমি চেক করি হাই, সমস্যা কি, ফাংশন দেওয়া যায় না কেন, ওকে, পার্সিং এরর, আনএক্সপেক্টেড টোকেন, এক্সপেক্টেড কমা, শেষে আবার কমা দিতে বলছে কেন।
অন্তত সেভ তাও, কারণ এখানে ইরোর দেখাচ্ছি, তাই না? সমস্যা কি? শেষেরটা যখন দিচ্ছি ফাংশন লেখাটা ইরোর হচ্ছে না, ফাংশন লেখাটা ঠিক করিতে হইবে। ওকে, এখানে কমা হবে না, সবই ঠিক আছে। এইখানে একটা এটা মিসিং হয়ে গেছে। ওকে, দেখি তো কি হয়। এরা আবার কি বলতে হবে? এখানে প্রথম বন্ধনীর মধ্যে দিলে কি সমস্যা? মাথাটা খারাপ করে দিচ্ছে, বানান কি ঠিক আছে? আসলে এখানে পড়ানো একটু দেখতে হবে, ফাংশনটা এখানে না লিখলে অবশ্য সমস্যা নাই। তো দেখি তো ফাংশনটা উঠাই দি, ফাংশনটা উঠাই দিয়ে আবার শুরু করবো প্রথম থেকে। এদিকে সব ঠিকঠাক আছে কিনা দেখি, কন্ট্রোল সেভ। হাই, ওকে ওকে, ইট ইজ ওয়ার্কিং নাও ওয়েল। এখন ফাংশনটা দিব, এটা যদি আমি এরকম সিম্পল মাই লিখে এরকম দিই, সমস্যা দেখি তো কি রোল দেখায়। তাহলে এখানে ফাংশন লেখা যাচ্ছে না ওইভাবে, তাই তো? তাহলে আমি যদি এরকম দিই তাহলে কি রোল দেখায়? মাই ইজ নট ডিফাইন। আচ্ছা, এখন যদি আমি এখানে মাই ফাংশনটা ডিফাইন করে নিই, ওকে মাই ফাংশন মাই, তাই না? ফাংশন মাই, হাই, ইজ এভরিথিং ওয়েল? কোনো ভুল থাকি? হ্যাঁ, একবার ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, বাচ্চ ঠিক আছে। তাহলে ফাংশনটা আমার ওখানে সরাসরি না দিয়ে, ফাংশনটা শুধু ডিফাইন করে না দিয়ে, আমি যদি এখন আবার ইয়ে করি, এই যে প্রথমে এটা থাকবে, ক্লিক করব, এই অ্যালার্ট চলে আসবে, কল ব্যাকটা আগে হচ্ছে কেন বাবা? দেখি আমার কন্ট্রোল সেভ। আসলে এখানে ফাংশনটা এরকম করে না দিলে সমস্যা, খালি মাই যদি দিই। আচ্ছা, এরকমই থাক, হয়ে গেল। কি যেন একটা কেটে দিছি, কি সেটা? বাজেটটা এখানে একটা ইয়ে হবে, ঠিক আছে, এটা ঠিকঠাক কাজ করছে। এটা ফাংশনটা আগে কল হয়ে যাচ্ছে, আমি একটু চেক করে আপনাকে বলতে পারি, একটু চেক করে নি। হ্যাঁ, ওকে গাইস, আমি ভুলটা দেখে নিয়েছি, সেটা হলো আমরা এইখানে ফাংশনটাকে একটা ভেরিয়েবলে রাখিয়া দিতে পারি। ওকে, কনস্ট কনস্ট ব্যবহার করার অভ্যাস করতে হবে, কনস্ট্যান্টকে। ওকে, এটা ফাংশন। এখন আমি যদি এখানে মাই ইউজ না করে জাস্ট এ ইউজ করি, ওকে, তাহলে সবকিছু ঠিক থাকে কিনা? এখন যদি আমি রিফ্রেশ দিই, চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই তো ফাংশনটা উপরে আগেই ডিফাইন করা হয়েছে, এই ফাংশনের মধ্যে না ডিফাইন করি, এটাকে যদি আমি বাহিরে ডিফাইন করি তাহলে কি সমস্যা?
outputted token. Why did you find the condition? So by the way, Lonia Aro study the parase for the Congani. The two to call below the function to call of set Agi Colseto for what is in the ticker. Okay, ask you for the number of the slam.